নগৰবেলার কল্যাণপুরত এডোখর ভূমিক কেন্দ্র করে সংঘটিত বিবাদত দুই পক্ষর মারপিটত এজন লোক নিহত। ঘটনাক কেন্দ্র করে শুকুরবারে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় কল্যাণপুর গাঁত। গাঁওখনের দুই শহুদর ভাতৃ পরিয়ালর মাজত ভূমি বিবাদক কেন্দ্র করে সংঘটিত মারপিটত মিজানুর রহমানের লগতে আন দশজন লোক আহত হয়। আহত মিজানুর রহমানক উন্নত চিকিৎসার বাবে গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাললৈ প্রেরণ করে যদিও বৃহস্পতিবারে তেওঁর মৃত্যু হয়। মিজানুর রহমানের মৃত্যুর বাতৰি পোৱাৰ লগে লগে গাঁওখনত এক চেপা উত্তেজনায় বিরাজ করে। নিশা মৃতদেহ ঘর আহি পোৱাৰ লগে লগে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার লগতে শোকত ভাগি পড়ে পরিয়ালের লগতে আত্মীয় স্বজন। ইপিনে মিজানুর রহমান আর তেওঁর পরিয়ালের লোক মারপিটত জড়িত লোকসকলের বিরুদ্ধে আরক্ষে কোনো ব্যবস্থা গ্রহণ নকৰাৰ অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় বাসিন্দায়। হত্যাকারী করায়ত্ত নকৰা পর্যন্ত মৃতদেহ সৎকার নকৰার সিদ্ধান্ত লৈ তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে গাঁওবাসী। মিজানুর রহমানের মৃতদেহ কাষত লৈ রাজপথত প্রতিবাদ সাব্যস্ত করে শতাধিক লোকে। হত্যাকাণ্ডের জড়িত সকলক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে দুর্ভোগীয় পরিয়ালটক ন্যায় প্রদান করবলৈ দাবি জানাইছে রাইজে। সমগ্র ঘটনাক নগরবেলা আরক্ষী প্রশাসনে কিভাবে লয় তার বাবে অপেক্ষারত স্থানীয় রাইজ। আজি লাজ লাগিছে নিজকে, আজি এই পরিবেশের কারণে আজি আমার জাতিটো মানে লজ্জিত হবলগা হয়েছে, আজি আমার সমাজখন লজ্জিত হবলগা হয়েছে। যেটা নিউজ বাজে যে মাটি বাড়ি কেন্দ্র করে মানে নিজের ভাইকের মাজত মানে মার্ডার হত্যা করা হয়েছে। মই ভাবো এই হত্যাকারী সকলক খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করব লাগে আর ইহত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব লাগে আর আমার দেশবাসী বা সমাজবাসীক ইয়ার পর পরিত্রাণ আনব লাগে। আপনাদের মৃতদেহ লৈ প্রতিবাদ করেছে কি করব? নাই, মই যে দেখা পালো মই আসলে কালি গম পালো, মই এটো কালি হয়তো মানুষ এত কি গ্যাদারিং হয়েছে মানে নাজানো, মানে প্রত্যেকের ঘরে ঘরে প্রতিবাদ হয়ে আছে। কিছু মানে মনে মনে কান্দি আছে, মনে মনে মানে মানে কিছু মহিলা মানে এনেকে কান্দি আছে, মই নিজকে মানে ধরে রাখব পারা নাই যে মানুষ এনেকে নির্যাতন করে মানে মারা নাকি। এটা কি বিচার? মই তো ভাবো যে যদি সরকার আছে দেখো যদি আইন ব্যবস্থা আছে এই মার্ডারকারী সকলক এনেকুৱা এটা শাস্তি হব লাগে যাতে গোটেই অসমবাসী বা ভারতবাসী নেক্সট পদক্ষেপ বা এনেকে মার্ডার করার 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 আগতে যাতে এখবার ভাবে ভাবে আর আর প্রতিবাদ করেছো এইটো কারণে এই নরপিশাকে যাক মানে হত্যা করিলে এই হত্যাকারীক আমি ফাঁসি দিব লাগে। আমার রাইজের তরফের এই আহ্বান আর আমার সরকারক আমি এটাই আহ্বান জানাইছো, এই এনেকুৱা শাস্তি যাতে দিয়ে, এই শাস্তির বিনিময়ত যাতে আমার এই গায়ে ভূয়ে অঞ্চলবাহী এনেকুৱা যাতে আরও অঘটন ভবিষ্যৎ যাতে নঘটে এইটো কারণে আমার রাইজের তরফের এইটো একটা প্রতিবাদ করা হয়েছে যাতে ভবিষ্যৎ এনেকুৱা অঘটন যাতে নঘটে। হত্যাটো যেনিবা এই আতোয়ার রহমান, মুনোয়ার হুসেন, সানোয়ার হুসেন আর নামবিলাক বহুত পাহরি গেল, এইকেইটা মানুষ মিনিমাম 10-15 জন মানুষ আহি আমার চকুর সন্মুখত এনেকে লাঠি দিয়ে কোবাইছে। আর মৃত্যু হয়েছে ইহতর নাম মিজানুর রহমান আর তার দুটা সরু বাচ্চা আছে, এইটোর যাতে মানে আমার সরকার তরফের এনেকা পদক্ষেপ লে এই বাচ্চা দুটার যাতে ভবিষ্যৎ কিবা যাতে আর নিস্তার পায় আর এই কারণে আমি আমি এনেকা বিশেষ আমি কব পারা নাই যদিও, কিন্তু আমি কিছুদিন আগে পূর্বে আমি শুনা পাই আছো দীর্ঘদিনের পর ইহতর ভূমি কেলেঙ্কারিত যদিও কেলেঙ্কারি হয়েছিল কিছুদিন আগতে বস্তুটো নিষ্পত্তি হয়েছিল, হঠাৎ মোক রাতিত শুনামতে ইহতে বহা বহি কথা কই মাটি লৈ যায়, টোপনির পর মাটি লৈ যায় এনেকা মারপিট হয়েছে। এই কথাটো মোর এতিয়াও মোর নিজরে বিশ্বাস হওয়া নাই, এনেকুৱা মৃতদেহ আমি সম্মুখত রাখি আমি সহ্য করব পৰা নাই। মই কিন্তু এজন রাইজর হয়ে গৈছো, আমার রাইজর তরফের পর বিনম্রভাবে অনুরোধ রাখিছো আর তথা দাবি রাখিছো যাতে এনেকুৱা আমার যেনেকুৱা লোকেল প্রশাসন যেটো নগরবেড়া পিএইচসি পিএইচসির পর এতিয়াও এজন প্রশাসনের মানুষ আহি এইখন মৃতদেহ চোয়া না চোয়া চিতা করা নাই। ইয়ার কারণে আমি আমি রাইজর তরফের পর নগরবেড়া পিএইচসক তীব্রভাবে গরিহণা জানাইছো আর আমি আশা রাখিছো সরকার তরফের পর তথা আপনার ওসর আমি আশা রাখিছো অনাগত দিনত যাতে এনেকুৱা মৃতদেহ আর রাস্তায় ঘাটে পড়ি এনেকুৱা আর্তনাদ করব নালাগে, ইয়ার একটা সুবিচার যাতে আমি রাইজে অনাগত দিনত পাও এই আশা করছো। নগরবেড়ার পর মিজানুর রহমান, ডিবি নিউজ।
ডিবি নিউজ।